শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে করোনা পরীক্ষায় হয়রানি আর অব্যবস্থাপনার অভিযোগ শেষই হচ্ছে না ঘন্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হয় যাত্রীদের টার্মিনালের ভেতরে যাত্রীর চাপে স্বাস্থ্যবিধিও মানা সম্ভব নয় তাই যাত্রার আগেই বেড়ে যাচ্ছে সংক্রমণের সংখ্যা বিস্তারিত কর্মকারের রিপোর্টে সংযুক্ত আরব আমিরাতগামী যাত্রীদের যাত্রার আগে বিমানবন্দরে আরটিপিসিআর মেশিনে করোনা পরীক্ষা করাতে হয় করোনা নেগেটিভ হলেই কেবল উড়োজাহাজে উঠবার অনুমতি মেলে এই পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে পার্কিং এলাকায় যাত্রার সময়ে ছয় ঘন্টা আগে সেখানে নমুনা দেওয়ার কথা থাকলেও দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা যাত্রী তাদের স্বজনেরা দশ থেকে বারো ঘন্টা আগেই সেখানে জড়ো হন এই দীর্ঘ সময় সেখানে নানা অব্যবস্থাপনার অভিযোগ তাদের লাইট হচ্ছে রাত্রে সাড়ে নয়টা সকাল এগারোটা বাজে আসছি আর কি তো বাইরে থাকি বাইরে তো নিয়ম অনেক কিছু দেখি আমরা আর এখানে আসলে আসার পরে দেখি যে কি বিশৃঙ্খলা কি উশৃঙ্খলা কিছুই অনিয়ম অনেক বিরক্তিবোধ হচ্ছে আমাদের তো মানে কি বলবো মানে চারপাশে মানুষজন এখানে এসে মনে হচ্ছে না যে আর কি কোভিড নাইন্টিন এখনো আছে আর কি জনগণের সুবিধার্থে যে কাজগুলো করার দরকার ওনারা এটা করার দরকার মনে করি আমি আমরা কোথায় যাব কাকে কি বলবো বলেন মধ্যে আমি রাজি না যাত্রীদের হয়রানির এসব দৃশ্য ধারণ করতে গেলে বিমানবন্দর কর্মীর কয়েক দফা বাধার শিকার নাগরিক সাংবাদিক মধ্যপ্রাচ্যগামে যাত্রীর চাপ বাড়ায় ব্যবস্থাপনায় হিমশিম খাচ্ছে কর্তৃপক্ষ তবে ভোগান্তি কমাতে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানায় তারা একই সাথে করোনা সংক্রমণ রোধে যাত্রী ও স্বজন সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান বিমানবন্দরের পরিচালক